আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে আর টিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রতি সপ্তাহে আলোচনা করি, আজকেও করবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে সরাসরি করতে চাইলে স্ক্রিনের প্রদত্ত নম্বরে ফোন করুন। দর্শক, আমাদের এই আয়োজনটি যারা সরাসরি ফেসবুকে দেখতে যাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv, ইউটিউবে যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন youtube.com/rtv ইসলামিক শো। আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন একাধিকবার পুরস্কারপ্রাপ্ত জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম ও খতিব মুহতারাম হাফেজ মাওলানা লুৎফর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমরা আলোচনায় আসব। আমাদের দর্শক অনেকেই অনেকভাবে আমাদের কাছে প্রশ্ন করেন। আমরা আজকে প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি যে মুহতারাম, পারিবারিক যেই বন্ডিং, স্বামী স্ত্রীর যে বোঝাপড়া, এই বোঝাপড়ায় ভুল, অনেক সময় বোঝাবুঝির কারণে একে অপরের সঙ্গে দূরত্ব তৈরি হয়, তো এই দূরত্ব দূরীকরণে আসলে ইসলামী শরীয়ত দিক নির্দেশনা কি পারিবারিক শান্তির জন্য আর কি? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। পারিবারিক জীবন গঠনে বা পারিবারিক জীবন করতে গিয়ে অনেক সময় মনোমালিন্য হতে পারে বা দ্বিমত পোষণ হতে পারে বা কারো কারোর সাথে কোনো ধরনের কোনো একটা ঝগড়া অথবা ছোটো একটা প্রবলেম হতে পারে। সেজন্য কোরআনুল কারিম কিন্তু একটা সলিউশন দিয়েছে, সেটা হচ্ছে এই যে স্ত্রী যদি এমন তোমার কাছে অজুহাত পেশ করে বা তুমি যদি এমন কোনো চরিত্র বা কোনো বৈশিষ্ট্য তার মধ্যে বা দোষ ত্রুটি দেখতে পাও যেটি তুমি সন্তোষজনক নয়, এই সন্তোষজনক নয় তাহলে তুমি দুই পক্ষ মীমাংসার জন্য ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাআতু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, দুই পক্ষ থেকে দুইজন সালিসি নিযুক্ত করে ওনারা সিদ্ধান্ত দেবেন যে কার কি দোষ। একটা তদন্ত কমিটি হবে দুই পক্ষ থেকে, এটা হওয়ার পরে যেটা সিদ্ধান্ত হবে সেটা সঠিক সিদ্ধান্ত মেনে নেবে, এবং এই সিদ্ধান্ত যারা দিবে তাদের ব্যাপারে কোরআন কারিম বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে কোনো দিকে যাতে করে মোড় না নেয় বা কোনো দিকে যাতে করে কোনো। তো এখানে আসলে অভিভাবক নির্ধারণের যে বিষয়টি আপনি বলছেন, এটি কি ছেলেদের পক্ষ থেকে নাকি মেয়েদের পক্ষ থেকে? না, ছেলে এবং মেয়ে দুই পক্ষ থেকে, একতরফা না, দ্বিপাক্ষিক একটা সমঝোতার একটা তারা বসবে, বসে দেখবে যে স্বামীর কি অভিযোগ বা স্ত্রীর কি অভিযোগ, এই দুই অভিযোগ চুলচেরা বিশ্লেষণ করে যেটা হয় সেটাই সিদ্ধান্ত নেবে। এটা হচ্ছে শরীয়তের একেবারে মূলনীতি, পারিবারিক দ্বন্দ্ব কলহ নিরসনের মানে উত্তম উপায়। ধন্যবাদ মোহতারাম। আমরা সবসময় আলোচনা করলে স্ত্রীর হকে, স্বামীর হকের ব্যাপারে বলি, স্বামীর অধিকারের ব্যাপারে আলোচনা করি, এবং ওয়াজে বলেন, জুমার খুতবায় বলেন, টেলিভিশন টক শোতে সবসময় স্ত্রীর উপরে কি কি হক রয়েছে, অর্থাৎ স্বামীর কোন কোন দায়িত্ব স্ত্রীকে পালন করতে হবে এটাকে হাইলাইট করা হয়। তো স্ত্রীর তো হক রয়েছে, একজন স্বামী তার স্ত্রীর কোন কোন অধিকারগুলো আদায় করতে হবে, যদি আদায় না করে আল্লাহর আদালতে তাকে আপনার ধন্যবাদ। আরও একটা এই এই প্রসঙ্গে আমি বলি আরও একটা, যে দেশীয় আইনে সবচেয়ে যে পুরুষ নারী নির্যাতনের একটা আইন রয়েছে, পুরুষ নির্যাতনের কিন্তু কোনো বিধিবিধান নাই, সেক্ষেত্রেও এটাও একটা মাইনাস দিক। তবে স্ত্রীর অনেক অধিকার রয়েছে স্বামীর উপর, স্বামীর জন্য স্ত্রী কী কী করবেন। এক নম্বর হচ্ছে যে একজন স্ত্রী ইসলামের দৃষ্টিতে স্ত্রী উনি স্বামীর সমস্ত আমানতদারি সম্পদ টাকা পয়সা এটাকে উনি পাহারা দিবেন। আরেকটি হচ্ছে যে স্ত্রী কোনো অবস্থাতেই তার নিজের সতীত্ব বা নিজের যে চাহিদাটা এইটা স্বামী ছাড়া অন্য কোথাও এই পর্দা লঙ্ঘন বা এই বিষয়টি শেয়ার করবেন না। আচ্ছা, আরেকটি হচ্ছে স্বামীর যাবতীয় কি বলে যা টেক কেয়ার বা স্বামীর যে সমস্ত যা প্রয়োজন, যখন তিনি ডাকবেন হাদিস শরীফ আছে স্বামী যখন স্ত্রীকে ডাকবেন তার বিশেষ প্রয়োজনে, তখন অবশ্যই স্ত্রী সঙ্গত কারণ ছাড়া চলে আসবেন। এই সব দিকগুলি আসলে গ্যাপ থাকার কারণেই কিন্তু আমাদের সমাজে পরিবারের মধ্যে বিরাট ধরনের একটা প্রবলেম ঘটে। এক নম্বর প্রবলেম ঘটে যে স্বামীর টাকা পয়সায় স্ত্রী অনেক সময় তসুপ করেন, ভাইকে দেন বোনকে দেন না বলে অনেক কিছু করেন, এই একটা দিক। এটা হাদিস শরীফের নিষেধ আছে যে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী স্বামীর টাকা যত্রতত্র ব্যবহার করতে পারবে। সম্পর্ক একটা বিষয় মাত্র, স্বামীর অনুমতি ছাড়া যদি স্বামীর টাকা খরচ স্ত্রী করতে না পারে, স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীর উপার্জিত সম্পদ
অথবা স্ত্রীর জমাকৃত সম্পদ স্বামী কি না, স্বামী সেটাও পারবে না, জীবন মহরণার টাকা, তারপর স্বামী স্ত্রী যদি তার বাবার বাড়ির থেকে একটা কিছু বা কেউ তাকে গিফট দেয়, সে যে টাকা পয়সা লাখ লাখ টাকা হতে পারে, কোটি কোটি টাকা হতে পারে, সেটাও কোনোভাবে মানে বলপূর্বক অথবা সুকৌশলে স্বামী আদায় করতে পারবে না। আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যা হয় সেটা দুইজনের জন্যই রাজি হস। ধন্যবাদ। আমরা আসলে এই প্রশ্নের আরও কিছু অংশ আছে আপনার কাছে জানবো, একজন কলার অপেক্ষা করছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি রবিউল বলছি। হুজুর বলছিলাম, এই যে অনেকে এক এক মুঠো হারাম খেলে 40 দিন কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না, এটা কি সহি হাদিস একটু বলবেন? আচ্ছা, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। সংজ্ঞায়িত এই যে এইভাবে এক মুঠো বা 1 কেজি 1.5 কেজি 2 কেজি খাওয়া, এগুলো তো আসলে হাদিসে এভাবে নেই, তবে হারাম ভক্ষণের কথা বলা আছে। আমরা শাইখের কাছে আলোচনা শুনব, আপনি আমাদের সঙ্গে থাকুন। রবিউল ভাই, আপনি আমাদের নিয়মিত দর্শক, আমাদের কাছে ফোন করেন। যাই হোক, আমি মাওলানা লুৎফর রহমান সাহেবের কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, যে কথা বলছিলাম যে একজন স্ত্রীর কোন কোন বিষয়গুলো যদি স্বামী পূর্ণ না করে বা আদায় না করে, যেগুলো স্ত্রীর হক, স্ত্রীর যেগুলো পাওনা, আল্লাহর আদালতে সেই স্বামীকে দাঁড়াতে হবে, যেমন মৌলিক অধিকারগুলো। মৌলিক অধিকারের মধ্যে রয়েছে যে প্রথমত স্বামী স্ত্রীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব কিন্তু স্বামীর, যতটুকু সাধ্য কুলে ততটুকু, এবং তার ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত যে ডিমান্ড রয়েছে, যৌন ডিমান্ড, এটাকে সে পূরণ করতে সক্ষম হবেন। তারপরে তার পর্দা এবং পুশিদা এবং শরীয়তের বিধিবিধান তিনি নিজে রাখতে বাধ্য করবেন, এবং স্ত্রী যদি পর্দা পুশিদা এবং ইসলামের শরীয়তের বিধিবিধান মানতে উনি অভ্যস্ত হন, সেক্ষেত্রে স্বামী যদি বাধা না দেন, অনেক সময় স্বামীরা বাধা দেন যে তুমি কেন বোরকা পরবে, এত নামাজ কেন, এত কোরআন শরীফ তেলাওয়াত কেন, এগুলি তারা বলে, বরং এটার উল্টোটাই হতে হবে যে স্বামী যদি স্ত্রী যদি নামাজি কালামি দিনদার পরহেজগার মুত্তাকিন যেন থাকেন, এই পরহেজগারির মধ্যে থাকেন, সেই জন্য স্বামীর সর্বোচ্চ চেষ্টা এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটা যদি স্বামী অবহেলা করেন আর স্ত্রী যদি বিভিন্ন জায়গায় যান, দেখাশোনা করেন, পর্দা মেনটেন না করেন, রোজা না রাখেন, নামাজ ঠিক মতো না পড়েন, তাহলে এখানে স্বামীর অবশ্যই আল্লাহ পাকের আদালতে দাঁড়াতে হবে। জি, ধন্যবাদ মোহতারাম। তারপর আমাদের রবিউল ভাই যে প্রশ্নটি করেছেন যে হারাম ভক্ষণ, এক মুঠো হারাম ভক্ষণ করলে 40 দিন ইবাদত কবুল হবে না, এই বিষয়টি নিয়ে যদি বলতেন। না, এটা আসলে এরকম না, মূল এটার মূলনীতি হচ্ছে যে হারাম ভক্ষণ থেকে একজন মোমিন সর্বদা অলওয়েজ সে বিরত থাকবে, এটা গ্রহণ করতে পারবে না। এটা এক মুঠো হোক, এক সিটা হোক, আর যতটুকুনি হোক না কেন, একজন একটা হারাম ভক্ষণ, হারাম কোনো জিনিস গ্রহণ করতে পারবে না, খেতে পারবে না মুসলমান, এটাই। আর যদি করে তাহলে তার 40 দিন 30 দিন ইবাদত কবুল না, এরকম যদি তার অভ্যাস হয়ে থাকে 40 বছর, তাহলে হ্যাঁ 40 বছর, তাহলে তার যত ইবাদত বন্দিগি করেছে হারাম ভক্ষণ দিয়ে যত রক্ত মাংস হয়েছে, এটা জান্নাতে যাবে না, এটা সহি হাদিস। জি, আরও একজন কলার রয়েছে মোহতারাম, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার টেলিভিশনের ভলিউমটা কমান ভাই, তারপরে প্রশ্নটা বলেন। বলেন, আপনার প্রশ্নটা বলেন এবার, আমরা শুনছি আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কসরের নামাজের ব্যাপারে। আচ্ছা, কসরের নামাজের সরজ নামাজটা পড়তে হয়, সরজ নামাজটা পড়েন না, সুন্নতটা পড়বেন, সকালে যে ফরজের নামাজ ওইটা সুন্নতটা পড়তে হয়নি। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আরও একজন কলার রয়েছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। হাশরের ময়দানে সব মানুষ নগ্ন অবস্থায় উঠবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অবস্থায় উঠবেন, এটা একটা। আরেকটা হচ্ছে যে আপনার নামাজের মধ্যে যদি বাজে চিন্তা আসে তাহলে কি নামাজ নষ্ট হয়ে গেল কিনা। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রথমে যে প্রশ্নটি আমাদের ভাই করলেন, যে কসররত অবস্থায় যখন একজন মুসাফির কসর করছে নামাজ, অন্যান্য সুন্নাহ নামাজ তো আমরা আদায় করবো না, কিন্তু ফজরের সুন্নাহের ব্যাপারে যেহেতু আল্লাহ রাসূলের বিশেষ গুরুত্ব বলা আছে, এটা আদায় করবেন কিনা? ফজরের সুন্নাতের ব্যাপারে বলা হয়েছে দুনিয়ার সব সম্পদের চেয়ে, দুনিয়ার সব কিছুর চেয়ে ফজরের সুন্নাতের মূল্য বেশি। জি, এটা সুন্নাতে মুয়াক্কাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের প্রতি অনেক গুরুত্ব দিয়েছে, অনেক হাদিস রয়েছে, সেক্ষেত্রে সুন্নাটা পড়ে নেবেন। আর সফররত অবস্থায় সুন্নাহ পড়বেন না ছাড়বেন, এটা এখানে দুইটা মত রয়েছে।
একটা মত হচ্ছে যে যেহেতু আল্লাহ পাক ফরজ নামাজকেই কসর করে দিয়েছেন, সেহেতু আর সুন্নাহ নামাজ পড়তে হবে না। আর কিছু ওলামায়ে কেরামরা বলেছেন যে রিল্যাক্স যদি সফর হয়, সফরে যদি তার নামাজ পড়ার সুযোগ থাকে, ব্যস্ততা না থাকে, পরিবেশ থাকে, তাহলে সে সুন্নাহ নামাজ পড়লে তার কোনো গুণ হবে না, বরং সওয়াব হবে। আচ্ছা মোহতারাম, তারপরে আরেকটি প্রশ্ন আমাদের ভাই যেটি করলো, হয়তো বা তার কৌতূহল থেকে এই প্রশ্ন আসছে, যদিও আমল সংক্রান্ত না। হাসরে সবাই নাকি লম্বা অবস্থায় উঠবে, আসলে লম্বা অবস্থায় কি হাসরে উঠবে না জান্নাতে যাওয়ার পরে লম্বা হবে, মানে জান্নাতে ঢোকার আগে লম্বা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি লম্বা হবেন কিনা? আচ্ছা, হাসরের ময়দানে লম্বা হবে এই বিষয়টি কিন্তু সহি হাদিস দ্বারা প্রমাণিত না। জান্নাতে যারা যাবেন তারা সুন্দর হবেন, তাদের বয়স সীমার কথা উল্লেখ করা হয়েছে এবং তাদের চেহারার কথা বলা হয়েছে এবং তাদের যুবকের কথা বলা হয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু বলা হয়েছে। কারা যারা জান্নাতে যাবেন তাদের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে তারা কী কীভাবে জান্নাতে একজন যুবক হয়ে যাবে, যত মানুষ হোক, মানুষ কেউ কালো মানুষ জান্নাতে যাবে না, সবাই ফর্সা থাকবে, এবং উলঙ্গ কিয়ামতের ময়দানে সবাই বস্ত্রহীন অবস্থায় থাকলেও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে তারা বস্ত্র পাবেন, কিন্তু জান্নাতে যারা যাবেন তাদের কী হিসাবে নেবেন এই বিষয়টি নিয়ে কিন্তু হাদিসের কিন্তু ব্যাপক বিভিন্ন দিক পক্ষে। এখানে প্রশ্নটা আসে মোহতারাম, যেহেতু আমরা আদম সন্তান এবং আদম আলাইহিস সালাম তো 60 হাতের বেশি লম্বা ছিলেন, এটা তো প্রসিদ্ধ বিষয়। তো এখন এখান থেকে অনেকেই, যেহেতু কিছু কিছু হাদিসের বর্ণনা পাওয়া যায় যে লম্বা হবে এবং আদম সন্তান আদমের মতো হবে, আদম আলাইহিস সালামের মতো হবে, এখান থেকে আসলে কৌতূহলটা জাগে। তো আমরা চেষ্টা করবো যে জান্নাতে যাওয়ার আগে যেয়ে নেই, তারপরে কতটুকু লম্বা না খাটো এটা আল্লাহ তালা যেটা দিবেন সেটা দিয়ে আলহামদুলিল্লাহ মোমিন খুশি হবে ইনশাআল্লাহ। মোহতারাম, এবং আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই আলোচনা করেছেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওয়ালাকুম ফিহা মা তাদাউন, যে মোহতারাম বাজে চিন্তা যে নামাজের মধ্যে আসে, নামাজের মধ্যে বাজে চিন্তা কেন আসে এটা যদি আমরা আগে ফাইন্ড আউট করতে পারি তাহলে বাজে চিন্তার থেকে আমরা মুক্ত থাকতে পারি। এক নম্বর হচ্ছে নামাজের মর্ম বুঝি না, আমি নামাজে কি পড়ি, এই নামাজে কি আলো, আমি কি পড়ছি বা ইমাম সাহেব কি পড়ছেন, অথবা আমি সেজদায় গিয়ে যে দোয়া পড়ছি, এই সবগুলি আমি শুধু পড়ি কিন্তু আমি জানি না, অর্থ জানি না। আচ্ছা, এই একটা জিনিস, যদি আমি অর্থগুলি বুঝতাম তাহলে আমার অর্থের দিকে খেয়াল রেখে পড়লে এই চিন্তা চেতনা বাজে চিন্তাটা খুব কম আসতো। আর একটা হচ্ছে নামাজে যে নামাজে আদায়ের যে কাইফিয়াতটা, যে ধরনটা হওয়া উচিত ছিল, যে প্রিপারেশনটা হওয়া উচিত ছিল, যে নামাজে যাওয়ার আগে আমার পরিষ্কার পরিচ্ছন্নতা, উজুটা ঠিক মতন, মসজিদে ঢুকে একটু বসে ইস্তেগফার করা, এগুলি আমরা করি না। আমরা হুটহাট করে ট্রেন ধরার মতো যে একটা দাঁড়াইয়ে যাই। আর একটা হচ্ছে যে নামাজের মধ্যে কুচিন্তা আসলে সাথে সাথে সে চিন্তা ফিরিয়ে আবার ই করতে হবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, মানুষের মধ্যে এই চিন্তাটা আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার নবীও এই চিন্তার থেকে মুক্ত ছিলেন না, কিন্তু তিনি কন্ট্রোল করতে পারতেন, আল্লাহ তার কন্ট্রোলিং ক্ষমতাটা এতটাই বেশি দিয়েছিলেন যে তিনি নামাজের মধ্যে তার কোনো বাজে চিন্তা আসতো না। কিন্তু রাসূল সাল্লাম বলছেন যে এটা আমার মধ্যে আসার প্রবল একটা ইয়ে আসে, কিন্তু আমি এটা কন্ট্রোল করি। তাহলে আর নামাজে দাঁড়ানোর সময় আমাদের এই চিন্তা করতে হবে, এটি আমার শেষ নামাজ, হয়তো বা আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখছেন, অথবা আমি আল্লাহকে দেখছি। হ্যাঁ, তো এই এইসব মৃত্যু এইসব চিন্তা করে নামাজ পড়লে সুন্দর নামাজ হবে, জীবন্ত নামাজ হবে। আরেকটা বিষয় মাত্র আপনি যথার্থ বলেছেন, সেটা হচ্ছে আমরা যারা আওয়াম সাধারণ মানুষ তারা কিন্তু 4-5টা সুরায় কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে আর কি। তো যেহেতু এই 4-5 সুরায় ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন, যদি অর্থগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করতেন এবং সেটা ফিল করলে সাধারণত অন্যদিকে অনেকদিন ধরে কয়েক বছর পড়লো, প্রয়োজন হলে বছর পর বছর যদি 5-6টা সুরার অনুবাদ দেখে যে কোনো মানুষ বা শোনে, তারপরে তো এটা পড়াশোনা মনে আসবে। ধন্যবাদ মাস্টার। আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্মানিত শেখ আপনার কাছে আমরা জানতে চাচ্ছি। প্রশ্নটি হলো, আমরা যখন স্ত্রীকে মানে বিবাহের পরে বাড়িতে নিয়ে আসি, মানে স্বামীরা যখন তাদের ঘরে নিয়ে আসেন, আসার পরে বাপ মাকে এমনভাবে উপস্থাপন করা হয় স্ত্রীর সামনে যে এই যে বুঝিয়ে দিলাম দুইটা মানুষের টোটাল দায়িত্ব এখন তোমার উপরে, আমার কাজ হচ্ছে বাহির সামলানো, ঘর তুমি সামলাইবা, আমার বাপ মার টোটাল দায়িত্ব তোমার উপরে। একজন সন্তান স্ত্রীর উপরে নিজের বাবা মাকে এভাবে অর্পণ করা, আসলে কি সন্তানের কোনো দায়িত্ব বা জিম্মাদারি নেই, নাকি সম্পূর্ণ এখন এই যে এই স্ত্রীর উপরে নিজের বাপ মার দায়িত্ব, মানে শ্বশুর শাশুড়ি সেবা? যথার্থই বলেছেন, এরকম বাইন্ডিংস কোনো পুত্রবধূর উপরে ইসলাম দেয়নি যে শ্বশুর শাশুড়ির টোটাল দায়িত্বটা তাকে দিতে হবে, এটা কোনোভাবেই না। বরং ইসলামের সুচরা বিশ্লেষণ, ইসলামের দিক নির্দেশনা হচ্ছে এই যে যে বাচ্চা যে হবে তার স্বামী মানে স্ত্রী যে বাচ্চা হবে, এই বাচ্চার দুধ খাওয়ানো বা অন্যান্য সব কিছুর বিষয়টাও
স্ত্রী বাধ্য না, তাকে এটা নৈতিক একটা ইমানি দায়িত্ব, হ্যাঁ, কিন্তু তাকে এই জন্য আলাদা পারিশ্রমিক দেওয়ার জন্য বিধান রয়েছে ইসলামে। আর একটা সেই আলোকে কোনো বাবা মার উপরে এরকম চাপাইয়ে দেওয়া স্ত্রীর উপরে এটা কোনোই যুক্তিসঙ্গত না, ইসলামসম্মতও না। এটা আমাদের একটা ট্র্যাডিশন, আমরা মনে করি যে বিবাহর পরে স্বামী বলে আমার বাবা আমার মা এটা টোটাল খেদমত করবো, আমার না করলেও চলবে। এখন এই একজন নারী অন্য জায়গা থেকে আসলেন, এখন দুইজন মুরব্বীর দায়িত্ব গ্রহণ করা, তার থাকা খাওয়া কাপড় চোপড় এই মানে এভরিথিং, এইটা তার উপর একটা জুলুম, এটা ইসলামে নাই না। এখন মোহতারাম, ইসলামের ভাষ্য তো আমরা জানলাম, কিন্তু আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা, যেমন সৌদি আরব বা মিডিল ইস্টের যে সিচুয়েশন, এখন বাপ মাকে আলাদা বাড়ি করে দেওয়া হয়, সন্তান আলাদা সেপারেট একটা বাড়িতে থাকে, স্ত্রী একাধিক হলে তাদেরকে আলাদা বাড়ি দেওয়া হয় এবং তাদেরকে কাজের বুয়া দেওয়া হয়, হ্যাঁ, গৃহকর্তী কর্ম তারপরে আপনার পুরুষ এদেরকে দেওয়া হয়। এখন এই বাংলাদেশের প্রেক্ষাপটে একসাথে থেকে মুরব্বীদেরকে তাহলে দেখবে কে? সন্তান তো বাইরে ঘোরাফেরা করছে না, সন্তান সন্তান সেই জন্য বাড়ি কাজের লোক রেখে দেবেন, তো সামর্থ্য না থাকলে কি করবে? সামর্থ্য না থাকলে যতটুকু না, স্ত্রী যে তার শ্বশুর শাশুড়িকে যে একদম দেখবে না বিষয়টি কিন্তু এমন না, কিন্তু আমি কিন্তু বলছিলাম আপনার সেই কথার পরিপ্রেক্ষিতে চাপিয়ে দেওয়া, টোটাল দায়িত্ব নেওয়া, এইটা কিন্তু না, খেদমত তো করবেনই। একজন মানুষ একই ঘরের মধ্যে থাকলে স্বামীর যারা রয়েছে হাজব্যান্ডের বাবা মা তাদেরকে দেখাশোনা করবেন, একটু খায় খেদমত করবেন, ওষুধ খাওয়াই দেবেন, সব মিলিয়ে এতটুকুন, কিন্তু এর অর্থ এই না যে একটা টোটালটা উনি করবেন একদম কাজের মধ্যে। ধন্যবাদ, ধন্যবাদ মোহতারাম, আবারও ফিরবো ইনশাল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমাদের শেখ যথার্থই বলছিলেন যে একটা হচ্ছে যে পুরো চাপিয়ে দেওয়া তার উপর, আরেকটা হচ্ছে যে দুজনের বোঝাপড়ার মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হয় যে দেখো আমার মুরব্বী বাপ মা, তারা তোমারই বাপ মা, বা তার যে শ্বশুর শাশুড়ি মানে স্বামীর যে শ্বশুর শাশুড়ি তাদেরকেও টেক কেয়ার করা, খোঁজ খবর নেওয়া, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা, তাহলে স্ত্রীও বুঝে যে আমার বাবা মাকে সে দেখছে, তার বাবা মাকে আমি দেখি, এই যে বোঝাপড়ার যে বিষয়টা। আর এটা এখানে অনেক সময় বিচ্ছেদ ঘটে যায় যে তোমার আনছি আমার বাপ মারা দেখবে না, তোমার সাথে আমি সংসারে করবো না, যাও ছাড়িয়ে দিলাম, তো এতে দুটোই সীমালঙ্ঘন বাড়াবাড়ি। আমরা এই বিষয়ে আরও আলোচনা শুনবো ইনশাল্লাহ তাআলা। এই মুহূর্তে সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার, বিরতির পরে আবারও ফিরছি, আশা করছি সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আহলান সাহলান আরও একবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আর টিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন প্রশ্ন করুন। আজকে আলোচনা করছেন আমাদের প্রিয় শেখ খ্যাতিমান মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হাফেজ মাওলানা লুৎফর রহমান। আমরা মুহতারমার কাছে আবারও চলে যাচ্ছি পরবর্তী যে প্রশ্নটি, মুহতারম আপনার কাছে আমরা জানতে চাই, আমাদের এক বোন এখানে লিখেছেন যে যখন পারিবারিক জীবন নিয়ে আপনারা আলোচনা করেন তখন সব সময় দেখা যায় যে স্বামীর দিকটা প্রাধান্য দেন, এটাকে আপনারা পুরুষ বলে কি না? মানে স্ত্রীর ব্যাপারে আপনারা যতটা না আলোচনা করেন শুধু স্বামীর হক, পিতামাতার হক, এগুলো নিয়ে বেশি আলোচনা করেন না? আমরা এই অনুষ্ঠানেও কিন্তু মানে ভাষ্য বলেন আপনি যদি না, স্ত্রীদের হকের অধিকারের ব্যাপারে কিন্তু আমরা বলেছি সবসময় এই অনুষ্ঠানেও আমরা বলেছি। আর স্ত্রীদের অধিকারের ব্যাপার তো কোরআনুল কারিমের মধ্যে বারবার বলা হয়েছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়ান্তুম লিবাসুল্লাহুন্না, হুন্না এখানে স্ত্রীর কথা বলা হয়েছে, নারীর কথা বলা হয়েছে, নারীদের নামে একটা সুরা নাজিল করা হয়েছে, এরপরে নারীদের মধ্যে মোহরের কথা বলা হয়েছে। নারীদের অধিকারের ব্যাপারে তো আমরা ইসলাম যথেষ্ট সচেতন এবং সবচেয়ে মর্যাদা কোনো অংশে কম নেই, শুধুমাত্র দায়িত্ব পালন করার ক্ষেত্রে, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেই পুরুষদেরকে প্রাধান্য খুব বেশি দেওয়া হয়েছে, তাছাড়া নারীদের মর্যাদা সংরক্ষণ কোরআনুল কারিমের মধ্যে এবং ইসলামে সবচেয়ে বেশি করা হয়েছে। একজন কলার রয়েছেন মোহতারাম, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন হলো যে আমার সম্পত্তি, আমার এক ছেলে এক মেয়ে, আমার সম্পত্তি, আমার ছেলে বদমাইশ অবাধ্য সন্তান, তো এখন যে আমার সম্পত্তি যদি জীবন আমি জীবিত থাকা অবস্থায় যদি আমার আমার ছেলেকে কম দিয়ে মেয়েকে যদি সেটা থেকে আমার গুণা, খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই আপনি যেটি জিজ্ঞেস করেছেন আমরা আলোচনা করব। আমি চলে যাচ্ছি আমাদের মুহতারামের কাছে। নিশ্চয় শুনেছেন আপনি এক ছেলে এবং এক মেয়ে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, ছেলেটা বেপরোয়া অবাধ্য হয়ে গেছে, তো সেক্ষেত্রে পিতার যে সম্পদ, বাবা হয়তো বা সন্দেহান যে সম্পদ তাকে দিয়ে গেলে সে যথাযথভাবে ব্যবহার করবে কিনা, এখন মেয়েকে বেশি দিয়ে ছেলেকে
অল্প দিতে পারবে কিনা জীবন দশায়? না, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছেলে অবাধ্য হলেও কোরআন কারিমের মধ্যে যে মিরাস অথবা বন্টনের নীতিমালা যেটা রয়েছে সেটা কিন্তু কোনো মানুষ রোধ করতে পারে, কমানো বাড়ানোর কোনো সুযোগ নাই। তবে বাবা যে জিনিসটি পারেন, যদি সুনিশ্চিত হন যে আমার এই ছেলে ইসলাম বিদ্বেষী, একজন বেয়াদব অথবা আদবের অভাব অথবা একটা বেপরোয়া, আমার সম্পদ সে মানে আজে বাজে কাজেই নষ্ট করে দেবে, তাহলে কিন্তু তার সম্পদ তিনি এভাবে লিখে না দিয়ে মেয়েকে এস্টাবলিশ করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিতে পারেন, যে আমার এই এই কন্যা সন্তানটি তাকে আমি এস্টাবলিশ করতে চাই, তাকে বৈবাহিক জীবনে বা তার অর্থনৈতিক জীবনে, এখান থেকে কিন্তু অটোমেটিকলি সম্পদ বেশি না দিয়ে এটা সম্ভব। কারণ আমি আমার এক সন্তানকে চাইলে আমি তাকে বেশি কিছু সম্পদের, একটা দোকান হোক, একটা জায়গা হোক বা অন্য কোনো কিছু বা একটা চাকরি, সব মিলিয়ে তার প্রতি আমার টেক কেয়ার বেশি রেখে তাকে এস্টাবলিশ করার কিন্তু অধিকার আমার রয়েছে। কিন্তু সম্পদ আমার দুইটা জিনিস, এখান থেকে আমি কর্তন করে ছেলেকে কম দিয়ে মেয়েকে বেশি দেওয়া, এটা তার জীবদ্দশায় এ ব্যাপারে ইসলাম যথেষ্ট সরাসরি নিষেধাজ্ঞাও আছে। জি, ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, আরেকটি বিষয়, আমরা বাবা মা অনেক সময় একটা অস্থিরতা কাজ করে। দেখেন, যেই বাবার ছেলের বয়স মনে করেন 9 বছর, উনি ওনার এই ছেলেকে কিন্তু আব্দুল কাদের জিলানের মতো দেখতে চায়, রহিমাহুল্লাহ, মানে এই ছোট্ট বয়সেই সে সব কিছু একেবারে যেন বুঝে যাবে। অথবা 21 বছরের একটা যুবককে বাবা চিন্তা করে যে আমি এখন মুরব্বী হয়েছি, আমি তো হাত থেকে তসবিহ নামে না, আমি জিকির আজকারে আছি, মসজিদ আমি ছাড়ি নাই, কিন্তু সে বাবা খেয়াল করে না আমার 21 বছরের সময় আমার পরিস্থিতি কী ছিল। আপনার কাছে যেটা বলতে চাচ্ছি যে বয়সের কারণে অথবা পারিপার্শ্বিক কারণে অনেক সময় ছেলেরা বিপদগামী হয়, মেয়েরা বিপদগামী হয়, পরে তো আবার ফিরে আসার সুযোগ আছে, সেই জায়গাটা থেকে একজন বাবা এবং মা কী পরিকল্পনা বা কী উদ্যোগ, কী ব্যবস্থা গ্রহণ করতে পারে? যে ভূমিকাটা আমাদের থাকা উচিত ছিল মানে সন্তান লালন পালন করার ক্ষেত্রে, একটি সুসন্তান তৈরি করার ক্ষেত্রে, সেই ভূমিকাটা আমরা যথাযথ সময় এবং যথাযথভাবে না নেওয়ার কারণেই এই সন্তান আস্তে আস্তে বেড়ে উঠছে এবং বেপরোয়া হচ্ছে। কিন্তু আমি যখন আমাদের পদক্ষেপ নেওয়ার সময় ছিল বা উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা ছিল, সেই সময়টা আমরা নিইনি। আমরা সেই সময় অবহেলা করেছি, বেখেয়াল ছিলাম, বিধায় সন্তান বড় হয়েছে, হঠাৎ করে আমিও বুঝতে পেরেছি, অর্থ সন্তানের বাবা বুঝতে পেরেছে যে আমার এই সন্তান তো অন্য লাইনে চলছে, তখন কিন্তু ফিরিয়ে আনাটা ডিফিকাল্ট। বাট এটা দোয়ার মাধ্যমে এবং বিভিন্ন পারিপার্শ্বিক এবং বিভিন্ন ধরনের নার্সিংয়ের মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে সন্তানকে আবার ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু কিন্তু এটাও আমরা করি না, এটা হাল ছেড়ে দিই। সন্তান একটু যখন বেপরো হয়ে যায় তখন আমরা হাল ছেড়ে দিই, কিন্তু ওই সময় যদি আমি অনেক কৌশল অবলম্বন করি, কাউন্সিলিং করার চেষ্টা করি, তার সঙ্গী তার বিভিন্নভাবে তখন আদর সোহাগ দিয়ে, তা অনেকটা কিন্তু ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু আমরা ওইটার সময় গুরুত্ব দিই না, তা গুরুত্ব লাস্টেও দিলাম না, ফার্স্টেও দিলাম না, লাস্টে সর্বশেষ কী করলাম, আমার সন্তানটা নষ্ট হয়ে গেল। এবং সম্পর্ক একটি বিষয় মোহতারাম, সেটি হচ্ছে যদি দিন না থাকে এবং নৈতিকতা শিক্ষা যদি ছোটোবেলাতেই না দেওয়া হয়, তাহলে পরবর্তীতে এই সমস্ত আপনার বিপদগামী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেজন্যই তো আমি বলছিলাম যে যখনই পদক্ষেপ নেওয়া হচ্ছিল ভূমিকা, দ্যাট মিন্স ভূমিকা অর্থ হচ্ছে আমার সন্তান কী করছে, কোথায় যাচ্ছে, নামাজ পড়ছে কি না, ইসলামী বই পুস্তক আছে কি না, কোরআন হাদিস পড়ছে কি না, তার ইসলামের ফ্লেভারে সে আছে কি না, এইটা তো আমি দেখি না। তখন আমি চিন্তা করেছি ছেলে বাচ্চা মানুষ, যা ইচ্ছে তাই, 12 বছর 16 বছর 17 18 বছর পর্যন্ত আমি বাচ্চা, 20 বছরে এসে যখন দেখালাম বেপরোয়া, তখন আমি হঠাৎ করে আমার চিন্তার দ্বারা মানে খুলে গেল। কিন্তু এর আগে যদি তুমি ইসলামিক লাইন, ইসলামিক বিধিবিধান এগুলো শিখে তো তাহলে এরকম হতো। ধন্যবাদ মোহতারাম। আরও একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আলী ইমরান, আমি ঢাকা থেকে বলছি। জি জি, আমার প্রশ্ন বলেন। জি, আমার দুটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমার আমি আমার অফিসিয়াল কাজে দেশের বিভিন্ন অঞ্চলে যেতে হয়, তো তো মানে আমি প্রাইভেট গাড়ি নিয়ে চলি, তো যখন নামাজের সময় হয় তখন কি আমি গাড়িতেই নামাজ পড়ে নিতে পারবো কিনা, এবং তখন পশ্চিম দিকটা কি ঠিক রাখা জরুরি কিনা? আচ্ছা, প্রাইভেট গাড়িতে গেলে তো ভাই বাংলাদেশে তো প্রত্যেকটা রাস্তার পাশে মসজিদ আছে, মানে গাড়ির ভিতরে কেন নামাজ পড়তে হবে, একটু কেন প্রয়োজনটা মনে করছেন একটু বলবেন না? অনেক সময় লং জার্নি করতে হয়, আমাকে সারাদিনেও জার্নি করতে হয় এমনও আছে, আর কিছু দুর্গম এলাকাও থাকে যেখানে দেখা যাচ্ছে ওরকম মসজিদ নাই, তখন কি আমি গাড়িতে মসজিদে নামাজটা পড়ি? ঠিক আছে ভাই, যান, আপনি আমাদের সঙ্গেই থাকুন।
আমরা আলোচনা করব। আরেকটা কোশ্চেন আমার, জি আরেকটা কোশ্চেন আমার, বলেন আরেকটা কোশ্চেন। জি, এই একই কারণে দেখা যাচ্ছে আমি যেহেতু দেশের বাইরে দেশের মধ্যে দূরে যাই, তাহলে আমার জন্য কসর তো আমি যতটুকু জানি যে 75 কিলোমিটার দূরে গেলে কসর করতে হবে। তো আমি যখন যাব তখন 75 কিলোমিটার পর যায় আমি হচ্ছে কসর করব, কিন্তু যখন ফিরব মানে আমি ঢাকাতে থাকি, ঢাকায় যখন ফিরব তখন কি বাড়িতে আসার পর্যন্ত কসর করতে পারবো, নাকি হলো 75 কিলোমিটার ক্রস করে গেলেই তখন আবার পুরা নামাজি পড়তে হবে? আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি ভাই, দুটো প্রশ্নে আমরা আলোচনা করব, আপনি আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা মোহতরম, প্রথমত আপনার কাছে আমি যে বিষয়টি জিজ্ঞেস করছি, আপনি নিশ্চয়ই জানেন যে আমরাও পুরো বাংলাদেশ এই যে মাহফিলের সময়টা পুরো 6 মাস সফর করি, আমি আমাদের কথাটা বলে তারপর আপনার কাছে আলোচনা আসবো। যেমন বাংলাদেশে ম্যাক্সিমাম পেট্রোল পাম্প বা সিএনজি যে গ্যাস স্টেশন, এখানে ছোট্ট নামাজের ঘর আছে, তো অজু করে নামাজের ম্যাক্সিমাম গ্যাস পাম্পে আর কি, তেল পাম্পে। আবার বাংলাদেশে তো মসজিদ অ্যাভেলেবল, এ অবস্থায় গাড়িতে নামাজ পড়া জায়েজ আছে কিনা, আর যদি জায়েজ থাকে তাহলে কাইফিয়তটা কী হবে, ওনার প্রশ্ন। আচ্ছা, আমাদের দেশে, আমাদের দেশ হচ্ছে মসজিদের দেশ, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া, নামাজের মূল বিষয়টাই হচ্ছে জামাতের সাথে নামাজ পড়বে এবং মসজিদ সন্নিকটে থাকলে মসজিদে গিয়ে নামাজ পড়বে, এটাই হচ্ছে জামাত বা নামাজের একটা বড় ধরনের বৈশিষ্ট্য। সেখান থেকে সব কিছু মাইনাস করে আপনি গাড়ি দিয়ে নামাজ পড়বেন মসজিদ খুব কাছাকাছি থাকা অবস্থায়, এটা নামাজের বৈশিষ্ট্য বা নামাজের দাবিও না, এটাই হচ্ছে মূল কথা। আপনাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। তবে হ্যাঁ, যদি এমন হয় যে আমি খুব তাড়াহুড়া বা আমার জার্নি অথবা সব মিলিয়ে মসজিদ কাছে নাই, সেক্ষেত্রে গাড়ির মধ্যে বসে নামাজ পড়বেন না, গাড়ির মধ্যে তো দাঁড়ানো যায় না, গাড়িটা রাস্তার কাছে দাঁড়িয়ে কেবলা নির্ধারণ করা এখন একেবারে খুব সহজ একটা বিষয়, অ্যাপস আছে, অ্যাপস আছে, সব কিছু আছে। তারপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে সর্বশেষ যে অপশনটা, যদি কেবলা কারো কাছে যদি জিজ্ঞাসা করে এবং নিজে যদি ফাইন্ড আউট না করতে পারেন, তাহলে আপনার মন যেদিকে বলে যেদিকে কেবলার সম্ভাবনা খুব বেশি সেদিক ফিরে নামাজ পড়বেন, এটা সর্বশেষ অপশন। কিন্তু এই নাজুক অপশনে যাওয়ার আগে সবল অনেক অপশন রয়েছে, সেখানে আপনাকে আমাকে সেটাই ফলো করতে হবে, এটা হচ্ছে মূল কথা। আর আরেকটা প্রশ্ন উনি যেটা করেছেন যে কসরের বিষয়টি, কসরের বিষয়টি হচ্ছে যে নিজের গ্রাম বা শহর, এইটা নিয়ে একটু দ্বিমত রয়েছে, তার চৌহদ্দিটা নিয়ে কতটা নিজের গ্রাম বা শহর হবে। তো নিজের গ্রাম বা শহর যদি ছেড়ে যখনই বের হবে তখনই কসরটা শুরু হবে, তখনই কসর নামাজ শুরু হবে। আর আসার পথেও, দেশ থেকে বাহির থেকে আসার পথেও ঠিক নিজের গ্রাম বা নিজের শহরে ঢোকার আগ পর্যন্ত উনি কসর করবেন, ঢুকে গেলে উনি মুকিম হয়ে যাবেন। ধন্যবাদ। আমি দর্শকদেরকে সম্পর্কে একটি বিষয় শায়েকের সাথে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে অনেক সময় রাস্তার ধারে যে দুবড়া ঘাস পাওয়া যায়, তারপরে দেখা যায় যে যে রাস্তা আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন সে রাস্তাও ময়লা আবর্জনা নাই, নাপাকি কোনো বিষয় নেই, তো আপনি রুমাল বিছিয়ে অথবা গামছা বিছিয়েও তো মোহতরম নামাজ আদায় করা যায়। একটা জায়নামাজ যদি গাড়িতে রাখা যায়, দেখছেন যে আমরা দেশের বাইরে বিভিন্ন জায়গায় অনেকের সাথে গাড়ি দেখছি তারা বিছানা রাখে নামাজ পড়ার অথবা জায়নামাজ রাখে, তো জায়নামাজ রাখাটা যেতে পারে, যারা বেশি সফর করবে তারা নিঃসন্দেহে একটা জায়নামাজ রাখবেন। হ্যাঁ, বা যদি এরকম পবিত্র জায়গা হয় তা সেখানেও নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নেই। জি ধন্যবাদ মোহতরম। আর নামাজে কিয়াম করা বা দাঁড়ানো এটা তো ফরজ, এই গাড়িতে বসে নামাজ আদায় করলে কিন্তু এই ফরজটা আদায় হয় না, এই জন্য আসলে আমাদের শেখ নিষেধ করছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আচ্ছা মোহতরম, এখানে আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাবার এখানে সম্পদ আছে ধরেন ঢাকা সিটির ভিতরে 2 কোটি টাকার, বোন 2 জন, ভাই 2 জন, ভাইরা সব সময় গড়িমসি করে কীভাবে 2-10 লাখ টাকা দিয়ে বোনদেরকে বিদায় করা যায় এই প্ল্যান করে, সেটা গ্রামে হোক আর সিটির ভিতরে হোক, বন্ধুদেরকে পৈতৃক সম্পত্তিতে এভাবে কৌশল অবলম্বন করে ঠকানো অথবা একটা বুঝ দেওয়া যে বাপের বাড়ির সম্পদ এরকম নিতে হয় না, এগুলো অকল্যাণ হয়, মানে নিজে মাসালা বানায়, এটার ব্যাপারে কী বলবেন? অথচ দিব্যি কিন্তু উনি উমরা করে আসতেছে, হজ করে আসতেছে নিয়মিত আর কি। স্পষ্ট কথা হচ্ছে এই যে যে কোনো মানুষের অধিকার, এরপরে সবচেয়ে বড় হচ্ছে ভাই বোনদের অধিকার যদি কেউ নষ্ট করে, এরপরে বড় বিষয় হচ্ছে ভাইয়েরা যে কোনো কৌশল অবলম্বন করে বোনদের যে জমি যদি 1 ইঞ্চি পরিমাণে ঠকায় বোনের অজান্তে অবাধ্যে এবং অসন্তুষ্ট যদি প্রকাশ করেন, তাহলে সে মানুষটি এগুলি পরিশোধ যদি না করেন, সে উমরা করুক, হজ করুক, জাকাত দিক, আর যা হোক মরণ হোক ক্ষতি হোক যত ধরনের এবাদত বন্দী করুক,
কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন ওই দিন ঋণ পরিশোধ করেই তাকে সামনে আগাতে হবে। সেজন্য ভাইদের কাছে অনুরোধ হচ্ছে, ভাইয়েরা এই যে মাসালা যে বললেন বানা, এরা সত্যিকার অর্থে কথা এবং বলে বোনদেরকে যে না কোনো অবস্থাতেই এই জায়গা নিতে নাই, হ্যাঁ তাহলে স্বামী মারা যায়, নানান কথা নানানজনে বলেন। কিন্তু এই সমস্ত ভাইয়েরা এই সম্পদ নিয়ে খেয়ে তারা সুস্থভাবে দুনিয়া থেকে বিদায় নিছে, অথবা এই সম্পদটা কায়েম আছে, এরকম দৃষ্টান্ত আপনি কোথাও দেখাতে পারবেন না। এটা কোরআন বিরোধী একটি সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত এই যে অন্যের হক নষ্ট করে খাওয়া, এটা কোনো অবস্থাতেই পরিশোধ না করা পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নেই। এটা মাফ আল্লাহ করবেন না, এটা বড় ধরনের একটি গুনাহ। আল্লাহ নামাজ কেউ যদি কিছু না পড়ে থাকেন, রোজা কেউ যদি না রেখে থাকেন, সেটা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেভাবে সহজে ক্ষমা করে দেবেন, বাট এটা কখনই ক্ষমা করবেন। ধন্যবাদ মোহতারাম আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আজকে অনুষ্ঠানে একেবারেই আমরা শেষ প্রান্তে চলে এসেছি। যা কিছু শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন, এবং মানুষের হক অধিকারের ব্যাপারে আরও সোচ্চার হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজ বিদায় নিচ্ছি, আগামীকাল ইনশাআল্লাহ একই সময় আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ।